হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক একটা রেসিপি, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তো দেখতে থাকো আমি কী রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি লুচি রেসিপি, তবে এটা কিন্তু নর্মাল লুচি নয়, দেখেই তো বুঝতে পারছো কালারটা একটু হলুদ হলুদ লাগছে। হ্যাঁ, তবে এটা কিসের লুচি সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, এই দেখো আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে, কাঁঠাল কিন্তু পেকে গেছে। এইবার কাঁঠালটা ভেঙে এইভাবে রোয়া ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তো কত সুন্দর রোয়াগুলো। তো এই রোয়া থেকে এবার বীজগুলো ছাড়িয়ে কাঁঠালের রস বানিয়ে আমি ফিরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, কাঁঠালের রস কিন্তু অলরেডি করে নিয়েছি। এইবার আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কাঁঠালের লুচি। তো দেখো বন্ধুরা, এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1/2 কাপ মতো কাঁঠালের রস নিয়েছি, 1/2 চামচ নুন, আর নিয়ে নিয়েছি ময়নের জন্য তেল। প্রথমে তেল এবং নুনটা দিয়ে ময়দাকে খুব ভালো করে ময়ান দিতে হবে। তো তেল এবং নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ময়দাটাকে মেখে, মানে ময়দাটাকে খুব সুন্দর করে ময়ান করে নেব। তো আমি 2-3 মিনিট ধরে মেখে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। 2 মিনিট ধরে মাখার পর বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু অলরেডি আমার ময়ান হয়ে গেছে। এইবার আস্তে আস্তে কাঁঠালের রস দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেব, ডোটা তৈরি করব। এখানে কিন্তু আমি কোনো প্রকার জল ইউজ করব না, আর কাঁঠালের রস কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে কাঁঠালটা তো একটু আঠালো, তো তবে কিন্তু বেশি ময়দাটা আঠাটা হয়ে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প করে কাঁঠালের রস দিয়ে মাখতে হবে, একটু শক্ত দো করেই কিন্তু মাখতে হবে, কারণ ময়দা কিন্তু এরকমভাবে মেখে রাখলে একটু জল ছাড়ে। তো সেই জন্য খুব একটা নরম করে মাখলে তাহলে কিন্তু লুচি ভালো হবে না। আমি 2-3 মিনিট পর বন্ধুরা দেখুন ফিরে এলাম, আমার কিন্তু ময়দা মাখা হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট বাদে বন্ধুরা, 5 মিনিট বাদে এসে এবার এর থেকে আস্তে আস্তে করে আমি একটু লেচি কেটে নেব। আমার কিন্তু এখান থেকে 7টা মতো লেচি কিন্তু অলরেডি হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে। এবার একটু ময়দা দিয়ে আমি এই লুচিটাকে বেলবো, কারণ এটা কিন্তু কাঁঠালের লুচি, আবারও বলছি একটু আঠালো হয় ময়দার মাখাটা। তো সেই জন্য আমি সামান্য ময়দা দিয়ে বেলছি ভালো করে, যাতে করে লুচিগুলো খুব সুন্দর করে বেলা যায় এবং গোলও হয়। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি লুচি যে একদম গোল গোল করে বেলে নিচ্ছি। তো দেখছো বন্ধুরা, আমার কিন্তু একটা লুচি প্রায় বেলা হয়ে গেছে, তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর লুচিগুলো কিন্তু একটু পাতলা করে বেলবে, বেশি মোটা করে বেললে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে দেখো, এটা আমার বেলা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো লুচি বেলে নিয়ে ফিরে আসছি। আর এদিকে কড়াইতে কিন্তু আমার অলরেডি তেল গরম হয়ে গেছে, তেলে একটা লুচি দিয়ে দিলাম। ফিরে এলাম 2 মিনিট বাদে, দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, কী সুন্দর ফুলে উঠেছে। একইভাবে বন্ধুরা আমি সব লুচি ভেজে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর এই লুচি কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, এটা আপনারা যদি চান তাহলে মিষ্টি বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, আর যদি শুধু খেতে চান তাহলেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আপনাদের কিন্তু এই লুচিটা অবশ্যই ভালো লাগবে। তো এখন তো কাঁঠাল পাওয়া যাচ্ছে বন্ধুরা, আপনারা একবার বানিয়ে খান। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও বেশি করে আমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।